ইমামকে আবুল আলা আবুল আলা আরো জোরে কও তো আবুল আলা মওদুদের বাড়ি কই হ্যাঁ ওরে মারে আবুল আলা মওদুদের বাড়িতে পাকিস্তান ওই আমরা ফির আমদানি করে তোমরা নেতা আমদানি করো না তোমরা যদি নেতা আমদানি করে দল করতে পারো আমরা কেন ফির আনতে পারবো না তোমরা আনলে বলা আমরা আনলে ক্ষতি ঠিক নেই আমাগো দেশের মধ্যে মসজিদে মসজিদে তাবলিগ জামাত আসে না এই কথাগুলো আসে না আচ্ছা সমস্ত বাংলাদেশের যারা তাবলিগ করো তোমাদের তাবলিগ জামাতের ইমামের নাম কি বলেন তো ইলিয়াস মেওয়াতি ইলিয়াস 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 মেওয়াতির বাড়ি কই পাকিস্তান ইলিয়াস মেওয়াতির বাড়ি কই তোমরা ইলিয়াস মেওয়াতির দল যদি মসজিদে মসজিদে পাকিস্তানি দল বানাইতে পারো তো আমরা পারবো না কেন রাগ করছে এটা কথার পৃষ্ঠে কথা কথার পৃষ্ঠে কথা কথার পৃষ্ঠে তোমরা হাঁটা ধরি মাদ্রাসার বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে এই কওমি মাদ্রাসার আগের বোর্ডটা ছিল কোথায় দেওবন্দ কোথায় দেওবন্দ কি বাংলাদেশের ইন্ডিয়া তোমরা ইন্ডিয়া থেকে যদি ফাঁস করাই উপরা যদি দেওবন্দের দলিল দিতে পারো আমরা পাকিস্তানি কেন পারবো না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন করছেন মনে হয় না যাক অধিক যাচ্ছি না আসেন তাহলে আমাদের মাননীয় মুরব্বী সাহেব আমাদেরকে বায়াত করায় না আপনারা দেখছেন কেউ আমি গালি দিচ্ছি না আপনারা সবাই দেখছেন কে কে দেখছেন বলেন তো মাওলানা শফি সাহেবের মুরিদ করায় কে দেখছেন বায়াত দিচ্ছে কি দিচ্ছে খোদার হাতে বায়াত করা আমার আপত্তি নেই ঠিক আছে সমস্যা নেই আমার আপত্তি কোন জায়গায় দেখেন আমাদের মাননীয় মুরব্বী সাহেব আমাদেরকে মুরিদ করাচ্ছেন আমি বায়াত হইতেছি খানদান চিশতিয়া সাবরিয়া খানদান কাদেরিয়া খানদান নকশবন্দিয়া খানদান মুজাদ্দিদিয়া খানদান সার তরিকার উপরে বায়াত হচ্ছি মৌলবী শফি সাহেবের হাতে মৌলবী শফি সাহেবের হাত ওনার পীর সাহেবের হাতে ওনার পীরের হাতে এই যাচ্ছি যাচ্ছি উপরের দিকে যা পর্যন্ত আসে আলু ফসু বেড়ালা টাইমে যে করা লাগে যাতা ঠিক নেই না ভুল হই আচ্ছা ভাই আপনার কাছে আমার প্রশ্ন মাননীয় মুরব্বী সাহেব ও বাংলাদেশের মানুষ রাউজানের মানুষ আপনার কদমে আমার হাত আমার প্রশ্নের উত্তরটা একটু জিজ্ঞেস করবে হয়তো মুরব্বী উত্তর দিবেন না হয়তো মুরব্বীর যারা সামসা আছে আপনারা আমাকে উত্তর দিবেন আপনাদের উত্তরটা পেলে আমি শান্তি হয়ে যাব বেশি আলোচনা করার প্রয়োজন নেই যে চার তরিকার বায়াত আপনারা করাচ্ছেন আপনারা তো মাজার মানেন না আল্লাহ যদি ক্ষমতা দেন লাঠি মেরে বাংলাদেশের মাজার বলছে না বলছে না আল্লাহ কয় রাখ যে ফাও দিছি হাঁটার লেগে এই ফাও যখন মাজারে লাঠি মারবে ওই হাত ফাও রাখার দরকার নেই খাইতে লাগে যাক অসুবিধা নেই তুমি লাঠি মারো আর আপত্তি নেই একটা কথা মুরব্বী সাহেব আপনি যে বায়াত করালেন আপনারা তো মাজার বিরোধী কি বিরোধী যে সাইদ তরিকার বায়াত দিলেন ওই সাইদ তরিকতের ইমামের কি মাজার আছে মাজার আছে আছে তোমরা মাজার পছন্দ করো না মাজার ওয়ালার তরিকত কেন পছন্দ করো কি আমার প্রশ্নটা ঠিক আছে মাজার পছন্দ করো না রাইট তোমাদের দেখছে মানলাম তাহলে মাজার যদি পছন্দ না করো তাহলে মাজার ওয়ালার তরিকত কেন বিক্রি করবা
আরো জোরে বলে তরিকতের দাওয়াত দিবা, মাইজের ভগড়ের টাকা হাতে ভগড়ে নিবা, আবার কইবা মাজারে যাইও না যাইও না, মাজার ব্যাগে দিব। আরে ভাই মাজবান্দার তোমার মানতে হবে না, আমির বান্দার মানতে হবে না, সাইন সাহে আদালত মানতে হবে না, তোমার হযরতে গাজী দীন বিল্লতের মাজার তোমার বাগার প্রয়োজন নাই, শাহজালালের মাজার বাগার প্রয়োজন নাই। আপনার কাছে আবেদন, আপনারা যে চার তরিকতের বায়াত দিচ্ছেন সেই চার তরিকতের চারজন ইমাম তাদের মাজার গুলি আগে ভাগে নকশবন্দির ইমাম আল্লামা বাহাউদ্দিন নকশবন্দি, চারো জনের মাজার আছে কিনা? আরো ধরে বলেন মাজার আছে। তুমি তরিকতের ব্যবসা করো, মাজার লালা পছন্দ করো না, তোমার মতো সেটিং আল্লাহর জমিনার হবে ঠিক। তলি তুই তরিকত দত নদী সিং আরা না বিচ্ছু আরারে যারা মাজার ফুজরে হ সাদি সুনিয়াল মাজার ফুজ এল নম্বর ফুজ তোরা খেয়া তোরা তরিকতের ফুজ কর আর মাজার না মানো আরা মাজার মানি তরিকতের ফুজ তরিকত তরিকত আরা দত দি ফুজ নগরি আরা মাজার আরা মাজার জিয়ারত করি সুন্নিদের আকীদা মাজার কি এই মাজার কি মাজার কি আমরা মাজার কি সেজদা দেই আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সেজদা দেওয়া হারাম 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 যারা মাজারে সেজদা দেয় যারা মাজারে নারী পুরুষ অবাধ মেলামেশা করে যারা মাজারে নেশার ব্যবসা করে যারা মাজারে মশে মশকে আপনার মশ গরুকে মদ খায় বা খাওয়াইয়া পাগলামি মাতাল করে তারা সুন্নি নয়, সুন্নিয়তকে কলঙ্কিত করার জন্য ইহুদি নসরার দালাল উঠেছে। ডাক করছেন তারা সুন্নি না বুলবুল সিং আমরা মাজারে যা জিয়ারত করতে কি করতে মাজার জিয়ারতকে যদি কেউ পূজা বলো মাজার পূজা বলো আমি দলিল দিলাম শরীয়তের তোমার ঈমান ক্যান্সেল তোমার বউ তালা না হুজুর কেন ফোন না পড়ো লেখাপড়া করো ক্লাস 8 এর মধ্যে মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ায় কিতাবের নাম নুরুল ইজা নুরুল ইজা নুরুল ইজার মধ্যে জিয়ারতের একটা চ্যাপ্টার আছে আসেনি আমি একটা তো আসেনি ক্লাস 9 এবং 10 এর মধ্যে মেশকাত শরীফ পড়ায় পড়ায় না মেশকাত শরীফের মধ্যে বাবু জিয়ারতি কবর কবর জিয়ারতের অধ্যায় নাই এই মেকাতর নাই নাই তিরমিজি শরীফ খোলেন সিহাসিত্তর 6 হাদিসের 1 হাদিস তিরমিজি শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে বাবু জিয়ারতি কবর কবর জিয়ারতের অধ্যায় আছে আল্লাহর নবী নবুয়তের জবানে বলেছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলে মান যারা খবরি ওয়াজাবাত লাহু সাবাতি কেউ যদি আমি রাসূলের মদিনা একবার জিয়ারত করে কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দেওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব সেই জিয়ারতকে যারা পূজা বলে আমি মনে করব তার মত বেয়াদব আল্লাহর জমিনে আর আমরা পূজা করি না আমরা জিয়ারত করি আমরা কি করি হে কি করি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও আরো জোরে আসেন তাহলে একটু সামনে যাই তাহলে তরিকতের দাওয়াত তোমরা দিচ্ছ আবার মাজার ভেঙে ফেলার জন্য ভাই তারা চালাচ্ছ ঠিক নেই তোমরা যে সেই তরিকতের দাওয়াত দাও সেই সাই তরিকতের ইমামের মাজার তোমরা ভাঙো তারপরে বাংলাদেশের মাজার আমরা ভেঙে দেবো ঠিক আছে নি ঠিক আছে মাইজবান্দা তোমার বাংতে বাঙার জন্য যেতে হবে না তোমার জন্য আরেকটা সুখবর বলি দিই রাউজানের ওয়াহাবিদের জন্য আরেকটা সুখবর দিই বলবো অসুবিধা হচ্ছে বাংলাদেশের মধ্যে যতগুলি আল্লাহর ওলি আছে সমস্ত ওলিদের যিনি ইমাম ওনার নাম কি বলেন তো বাংলাদেশের কথা বলছি বাংলাদেশের নিজে যে দুগুণ ওলি আছে ব্যাগুণের ইমাম হন শাহজালাল ইয়ামদ শাহজালাল
শাহজালালের আগে এই দেশের মধ্যে কোনো ওলি কথা কেন কোনো ওলি টিকনি টিকনি আরো যে রকম টিকনি আল্লাহ বুঝার তৌফিক দাও। শাহজালাল মাজার আপনারা গেছেন? কে কে গেছেন আর তুলেন তো, মাশাআল্লাহ বহুত মানুষ যারা শাহজালালের মাজারে গেছেন। আপনারা দেখেছেন মাজারের পূর্ব পাশে হলো মাঠ, মাজারের দক্ষিণ ফায়ের দিকে ফায়ের দিকে আপনার দক্ষিণ পশ্চিম কোণার মধ্যে হলো মসজিদ, মাঠের পশ্চিম কোণার পশ্চিম উত্তর কোণার মধ্যে হলো মাজার, আর পিছনে পূর্ব দিকে মাঠ, মাঠের পূর্ব পাশে হলো মাদ্রাসা। ঠিক না? মাদ্রাসাটার নাম হলো কাসেমুল উলুম, কাসেমুল উলুম এমদাদিয়া মাদ্রাসা। সেটা সরকারি সিলেবাসের মাদ্রাসা নয়, এটা হাটাজারের সিলেবাসের মাদ্রাসা। ঠিক নি কথা কন্যা কেন? ঠিক নি ভাই? আপনার আর মাঝবান্ডার তো আপনার হাটাজারি থেকে বহু দূর, আপনার যাওয়ার দরকার নাই। আমার আবেদন একটাই, ইমাম যদি মেরে ফেলতে পারো মুসল্লি এমনিতেই চলে যাবে, আর লাগবে না। দেখি এত দূর গিয়ে না গিয়া মাজারের পাশেই তো তোমাদের মাদ্রাসা, মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই মিলিয়া লাঠি ছুটা নিয়ে দেখি শাহজালালের মাজারটা ভাঙো তো। দূরে না কাছে? কথা কন্যা কেন? সাধারণ একটা মাঠ, মাঠের ফুটসাইডে দি তোমার আর মাদার আছে হারা তো মাইজবান্ডার কিল্লে ব্যাংকে শেরে বাংলা উদুর মাদার কিল্লে ব্যাংকে ফুললে দি মেমি বাবা নিয়ে যাব কিছু ইয়ে দি মাদার আছে তোমার আর অস্ত্র অস্ত্র বেগিনার আছে তো সাই উড়ু সাই ক্ষমতা হত্তর খুলে যায়। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করি খাবার দাও, ঠিক কি না বল? যারা ওলির সাথে বেয়াদবি করেছে তারা ধ্বংস হয়েছে, ফিরে আসতে পারে না, ঠিক কি না বলেন? আরো যারা বলেন যারা ওলির সাথে বেয়াদবি করেছে, আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, হাদিসে কুদসির ভিতরে বলেন, মান আদালি বলিয়ো ফাকাদ আযামতুহু বিল হারবে, কেউ যদি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, যতক্ষণ ওই আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলে যারা ওলির সাথে বেয়াদবি করবে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম, যতক্ষণ নবী ওলির শত্রু দুনিয়া থেকে বিদায় হবে না আমি আল্লাহর যুদ্ধ বন্ধ হবে না, ঠিক কি না বলেন? এই বাংলাদেশের মানুষ ওলি আল্লাহর পক্ষে আল্লাহ আছে, আসেনি আসেনি আরো ধরে বলেন আসেনি। এই হাদিসের আলোকে আমি বুঝাইয়া দিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবর আমার একটা আবেদন, এই মহিয়সী মা প্রধানমন্ত্রী আপনার কাছে আমার একটা আবেদন, আপনার সাথে বাদবানর সম্পর্ক আছে, আজকে এই দেশের মধ্যে থেকে আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি সেই ভারতের প্রধানমন্ত্রী মোদিজি মুসলমানের উপর আক্রমণ চালায়, এই মোদি মনে রাখিস গরিবের আওয়াজ মরে নাই এখনো আছে, আমার গরিবের মাঝে যুদ্ধ আরম্ভ হলে তোমার মোদির সাধ্য গোষ্ঠী খান খান হয়ে যাবে, কি না বলে? মোদির সাধ্য গোষ্ঠী খান খান কত নেতা হইল আর কি, ঠিক নি? আরো জোরে কর, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আবেদন, মোদিকে বাংলাদেশে আসতে দিবেন না, এই বাংলাদেশ আলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, এটা সামানতার দেশ, এটা গাজিয়াদিন মিল্লাতের দেশ, এটা আলি আল্লাহর দেশ, এটা মুসলমান রাষ্ট্র, এই দেশে মোদির জায়গা নাই, ঠিক কি না বলে? খবরদার আপনাকে যদি বাংলাদেশের মধ্যে আরেকবার একবার আসে, একবার যদি কদম দেয় বাংলাদেশের আরেকটা কারবালার জমিন হবে, বাংলাদেশে আরেকবার একাত্তরের যুদ্ধ হবে, আরেকবার আজকে ঘোষণা দিলাম মোদি যদি বাংলাদেশে আসে যত মামলা হামলা হোক মোদিকে ফেরত দিতে দেওয়া হবে না, মনে রাখবে। মুসলমান যখন গরম হয় কেউ থামাইতে পারবে না, মনে রাখবে, রাগ করেছেন? আরো জোরে বলেন, মোদি বাংলাদেশে আসলে দল বল মত নির্বিশেষে সবাই দরবার, ঠিক না? রাগ করছেন? আল্লাহ কবুল করুক, ইমানি দায়িত্ব। আমার গরিব নওয়াজ এখনো আছে, আছে না? এ আছে না?
এখন আজমিরি যে দেখেন হিনকা রাজা তু হে খাজা, হিন্দুস্তানের রাজা আমার গরিব মানুষ এখনো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, দয়া করে মোদিকে বাংলাদেশ আনবেন, কোনো প্রয়োজন নেই, রিজিকে যাহা আছে তাহাই খাবো, কোনো সমস্যা নাই, এক বেলা খেয়ে তিন বেলা পানি খেয়ে থাকবো, ইন্ডিয়ার পণ্য না আসলে কোনো সমস্যা নাই, যেটুকু আছে তেটুকু খেয়েই থাকবো, কোনো বদনামি হবে না ইনশাআল্লাহ। রিজিকের মালিক কে? এই রিজিকের মালিক কে? ইন্ডিয়া কি আমাদের রিজিকের মালিক? ভারত আমাদের রিজিকের মালিক? দুনিয়ার কারো কিছু পোকা সাক্ষী নয়, ইন্ডিয়া যদি বন্ধ করে দেয় আমাদের রিজিক বন্ধ হবে না। রাব্বুল আলামিন বলে কুদরতের রিজিক আমি আল্লাহ দিব। আল্লাহু খাইরুর রাজিকিন, সমস্ত রিজিকের মালিক কে? আল্লাহ দিতে পারে না? যেই ক্ষেতের মধ্যে, যেই ক্ষেতের মধ্যে একখানি জমিনে যদি একশো মন দান হয়, আল্লাহ চাইলে এক হাজার মন দান ওই জমিনে দিতে পারে। পারে না? পারে না? হক হয়ে যান, সত্যিকার রাস্তায় চলে আসেন, ইমানদারের কাতারে আসেন, রিজিকের অভাব হবে না, কারো মোকাবেক্ষি করতে হবে না। এই ডাক যদি ডিজিটাল করতে চান, রব্বুল আলমিনের দিকে নজর রাখেন। মুসলমান হত্যা বন্ধ করার জন্য ব্যবস্থা করে, আমরা বাংলাদেশের সকল মুসলমান আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো। আমরা কৃতজ্ঞ থাকবো। একটা কাজ, জাতির সঙ্গে লেখক কথা বলে না, দেখবেন সব শুদ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী চৌধুরী মার্কেট সংলগ্ন ময়দানে আয়োজিত পূর্ব রওজান খাজা গরিবে নওয়াজ, আতাই রসুল বন্দা নওয়াজ গরিবে নওয়াজ, শাহিশাহ আজমি খাজা গরিবে নওয়াজের স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় বার্ষিক পুরুষ শরীফ উপলক্ষে ও হযরত শাহ সুন্দর আউলিয়া রহমতুল্লাহ আলাইহির স্মরণে বিশাল সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, মাহফিলের মধ্যমণি, ফকিরাবাদ জামে মসজিদের সম্মানিত খতিব খতিবে মুকাররম, বিশিষ্ট আলেম দ্বীন সুন্নি জনতার নয়নমণি হযরতুল হাস আল্লামা নেসারুল হক আল কাদেরী সাহেবুল্লাহ মাদা জিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক গাউসিয়া কমিটি বাংলাদেশ ওয়াহেদের ফিল ইউনিট শাখার সম্মানিত সভাপতি, বিশিষ্ট লয়ার যিনি মনে হয় কেন আসছে, মনে হয় আসবে, উনিও আমাকে দাওয়াত করেছেন ওনার বাড়িতে, গতকালকে যার সাথে আমার কথা হয়েছে, জনাব অ্যাডভোকেট এস এম শহীদুল্লাহ জনি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রওজান পৌরসভার সম্মানিত প্যানেল মেয়র, বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব জমির উদ্দিন পারভেজ সাহেব, মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সময়ের কারণে আমি সবার নাম বলতেছি না, এবং আজকের মাহফিল সম্মানিত মোহতারাম ওলামাই কারাম, বিশেষ করে হযরতুল লামা জনাবে মাওলানা হাফেজ গিয়াসউদ্দিন আল কাদেরী সাহেব, শায়ের মোহাম্মদ উমর ফারুক মামুন সাহেব সহ আমার পূর্বে যার আলোচনা করার কথা ছিল, আমার এই লক্ষ্যে জিগর আমার সন্তান যাকে আমি সন্তানের মতো আদর করি মহব্বত করি, আমার জামাতা বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাবে মাওলানা
ফয়সাল আমিন আল কাদেরী সাহেব কিবলা আহমদ তাজিল্লাহুল আলী মঞ্চ বিবিষ্ট হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ইসলাম প্রেমিক সুন্নি মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মস্তুরাত হাওয়াতিন মা ও বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইয়েরা কচি কাঁচা মাসুম বাচ্চারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে আলোচনা করার জন্য কয়েকটা বিষয় নির্ধারিত করে দিয়েছেন একটা নয় কয়েকটা একটার বিষয়ে একটু একটু আলোচনা করলো দুশোর পাঁচ সাত ঘন্টা শেষ হবে না দয়া করে বাচ্চাদেরকে কথা বলা বন্ধ করে আপনাদের মুরব্বিদের ফাঁসে যার যদি বাচ্চা থাকে ছেলে মেয়ে থাকে অফ করাই দিন চুপ করো মাহফিলের ভলান্টিয়ার যারা তাদের কাছে অনুরোধ করব স্টেজ এবং প্যান্ডেলের আশেপাশে যাতে কেউ সাউন্ড না করে কথা না বলে বাহিরের সাউন্ড যাতে কেন না আসে একটু খেয়াল রাখতে আমাকে বলা হয়েছে এক নম্বরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা দুই নম্বর কথা বলা হয়েছে পিতা মাতার সম্পর্কে আলোচনা চতুর্থ নম্বর কথা বলা হয়েছে সন্তানের প্রতি মা বাবার কিছু আলোচনা কর্তব্য পঞ্চম নম্বরে নিজের এবং পরের হক সম্পর্কে আলোচনা ছয় নম্বরে বলা হয়েছে নামাজ সম্পর্কে আলোচনা সপ্তম নম্বরের মধ্যে তো আলোচনা আরেকটা আরো দুইটা আলোচনা অতীব জরুরি যাহা এই মাসের হক সেটা হলো মেরাজুন নবী এবং খাজা গরিবের নামাজ ঠিক কিনা বলেন এই মাসের মধ্যে গরিবের নামাজের আলোচনা যদি না করেন তাহলে এক নম্বরে হক মাসের হক আদায় হবে না অন্যদিকে মুসলমানদের মুসলমানগিরির শুকরিয়া আদায় হবে না ঠিক কিনা বলেন